নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটার আমি হিন্দি ভার্সন অলরেডি শান্তনু ভার্সকে চ্যানেলে আমি রিলিজ করেছি সেটা হচ্ছে হার্বাল টি এই সময় উইন্টার সিজনে ধীরে ধীরে আমাদের এখানে ঠান্ডা পড়ছে বা কলকাতা কলকাতার আশেপাশে এবং যেখানেই আপনারা থাকুন না কেন এখন শীত যুগ মানে উইন্টার চলছে সেখানে ঠান্ডা কম বেশি তো এই ক্ষেত্রে আমরা কিছু হার্বাল টি যেটা আমরা যে মানে চা খাই সেই চা না এটাকে টি হিসাবে দেখতে পারেন যেমন অনেকেই আমি নিজেও মাঝে মাঝে আদাকে জলে ফুটিয়ে নিজেও আমি মাঝে মাঝে খাই তার মধ্যে অল্প একটু লেবু পিটনুন এই সমস্ত দিই যাতে এনার্জি ড্রিঙ্ক হিসাবে বা এক টি হিসাবেও অনেকে ধরে তেমনি পাখিদের ক্ষেত্রে আমরা কি কি ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে একটা বেটার হার্বাল টি প্রোভাইড করতে পারি যাতে তার ইমিউনিটি তার ডাইজেশন তার মানে শারীরিক যে কে বলে ওটাকে ইমে হেলথ যেটা উইকনেসটা সেটাও ইনক্রিজ হবে মানে দুর্বলতা কাটবে ফিটনেস অনুভব করবে এবং প্লেফুল থাকবে সেই ধরনের কিছু হার্বাল ইনগ্রিডিয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা জলে ফুটিয়ে তবে হ্যাঁ ডোজটা যেন ঠিক হয় নাহলে ওভার ডোজ হয়ে গেলেও কিন্তু ন্যাচারাল জিনিসও প্রবলেম হয় সেইটার মাধ্যমে আজকে ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি কালকে একটা কমেন্টস ওখানে দেখেছি বাংলায় করলে ভালো হয় হ্যাঁ একটা কমেন্টস এই চ্যানেলও আছে যে শান্তনু বাস্ক্যার চ্যানেল অনেক ভিডিও এই চ্যানেলে কম কারণ শান্তনু বাস্ক্যার দু হাজার উনিশে ক্রিয়েট হয়েছে আর এই চ্যানেল দু হাজার তেইশেই ক্রিয়েট হয়েছে ফলে ডিফারেন্ট তো থাকবেই ধীরে ধীরে আমি এখানেও আপনাদের জন্য বেটার টপিক যেটা ওখানে রয়েছে সেইটা বাংলা ভাষায় আমি ডিসকাস নিশ্চয়ই করব এবার আসছি কী কী ধরনের ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে আমরা চা প্রভাই টি মানে চা চায়ে হিসাবে আমরা চা পাতা দেবেন না কিন্তু খালি কিছু ইনগ্রিডিয়েন্টকে জলে বয়েল করে উষ্ম উষ্ম সকালের দিকে দিলে পাখির এনার্জি লেভেল হাই হয় বডি টেম্পারেচার মেনটেন হয় এবং তার সঙ্গে সঙ্গে ডাইজেশান ইমপ্রুভ হয় ইমিউনিটি ইম্প্রুভ হয় নার্ভাস যে ব্রেকডাউনগুলো হয় এই সময় সেটাও স্টেবল হয় ফার্স্ট হচ্ছে আদা আদা তুলসী পাতা অল্প একটু গোলমরিচ অল্প একটু লেবুর রস আদা আর তুলসী পাতাকে অল্প একটু বয়েল করবেন খুব বেশি বয়েল মানে হচ্ছে দশ মিনিটের মধ্যে জলের কালারটা চেঞ্জ হল আপনি না ছেঁকে নিলেন এবং তার সঙ্গে আপনি ওই আদা তুলসী পাতা অল্প মানে চিমটি মতন এরকম চিমটি মতন একটা ধরুন দানা হিসাবে গোলমরিচকে গুঁড়ো করেই জলে দিয়ে দেবেন এবার ডিপেন্ড অন আপনার জল যদি এক লিটার হয় এবার ধরুন অনেকে আমাকে বলে দাদা এই যখন ভিডিওটা আমি অন্য হিসাবে বানাই তিনখানা হাবের ওপর তো সেখানে বলে যে আমার তিন লিটার জল ধরে আমার এইরকম ব্যাপারটা সেখানে আপনাকে ক্যালকুলেট করতে হবে সেটার জন্য আপনি হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি বলে দেবো যে কতটা পরিমাণে মানে ইনগ্রেডিয়েন্টের কোয়ান্টিটিটা কতটা লাগবে দেওয়ার পর মানে সামান্য ধরুন দু তিন পেয়ারের জন্য বানাচ্ছেন একশো এমএলএ মতন জল কি দেড়শো এমএলএ বা দুশো এম জল সেখানে কোয়ান্টিটিটা হচ্ছে একটা গোলমরিচ দিলেই হবে না বিয়ে যখন উষ্ম উষ্ণ গরম রয়েছে অল্প একটু লেবুর জল মানে লেবুকে চো মানে নিকড়ে দিয়ে আপনি সকাল সকাল যদি প্রোভাইড করেন অত্যাধিক মাত্রায় মানে জ্বর সর্দি কাশি এনার্জি মানে কোনো শারীরিক ব্যথা থাকলে অনেক সময় শীতকালে যে আলিসি ভাঙতে গেলে দেখবেন এরমভাবে ওরা ফেদারটাকে মেলে এরমভাবে করতে গিয়ে ক্ল্যাম্প আটকে যায় তো কোনো ওই সমস্ত ব্যাপারও ন্যাচারালি ওকে সাহায্য করবে সেকেন্ড কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এবার থার্ড ফোর্থ মানে এরমভাবে বলছি লবঙ্গ তার সঙ্গে আপনি একটু এলাচ এলাচে খোসা শুদ্ধ মানে বড়ো এলাচ যদি হয় আপনি দানারগুলো বার করে নিয়ে ঠুকে নেবেন মানে একটু গুঁড়ো মতন করে নিলে ভালো হয় বা একটু ঠুকে নিলে জাস্ট ঠুকে নেওয়ার পর যে কন্ডিশনে থাকে লবঙ্গ ওইটা এরকম ঠুকে নিয়ে দেখবেন একটু তেল তেল মতন লাগছে ওইটা জলে ফেলে আপনি তার সঙ্গে আদাটাও কিন্তু অল্প একটু দেবেন নিয়ে এবার যখন জলটা ফুটিয়ে আপনি ছেঁকে না বালেন উষ্ম উষ্ম গরম জলে আপনি প্রোভাইড করতে পারেন এখানেও আপনি অল্প মাত্রায় সামান্য চুটকিভার যেটাকে হিন্দি বলে সামান্য মাত্রায় অল্প একটু সন্দগ্ন নুন আর এখানে লেবু প্রয়োগ করার দরকার নেই আপনি ইউজ করতে পারেন খুব মারাত্মক লেভেলে কাজ করবে মানে এই সমস্ত জিনিসগুলো যদি সঠিক মাত্রায় আপনারা যদি প্রোভাইড করতে পারেন দেখবেন আপনার পাখির ইমিউনিটি থেকে আর মানে মেডিসিন যে কস্টিংটা আমাদের লাগে কারণ এর মধ্যে মারাত্মক লেভেলে ন্যাচারাল নেই মানে মেডিকেটেড প্রপার্টিস রয়েছে যেটার মাধ্যমে কিন্তু ওষুধ তৈরি হয় ফলে আমরা র ফরমেশনটাকে সেখানে জলের মধ্যে ইউজ করছি তো সেই জায়গাটাকে আপনাকে মেনটেন করলে দেখবেন মেডিসিন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু সাশ্রয় হবে তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি এই লবঙ্গ আর আপনার যে ওটা কি বলে কী যেন মাধ্যম দানাটা ছোট এলাজ হলেও দানা বার করে নেবেন খোসা সমেত করতে গেলে আপনি খোসাটাকে ফাটিয়ে আপনি মানে জলে বয়েল করতে পারেন আর ইন মানে এর জন্যে আলাদা জিনিস আছে সেটা এই ইনগ্রিডিয়েন্সটাকে অন্য ফরমেশনে আপনাকে ইউজ করতে হবে আমি এটাকে হেলথ বেনিফিট এখানেও কিন্তু হালকা ফুলকা আপনাকে এ সাহায্য করবে কি কী সাহায্য করতে পারে এটা এইটা সঠিকভাবে আপনি সঠিক মাত্রায় যদি একটা কন্টিনিউয়েশন বজায় রাখেন তাহলে আপনার কি কী সাহায্য করবে সেটা আমি পরে আসছি এরপরে হচ্ছে আপনি দারচিনি আমরা যেটা রান্না ইউজ করি সবই দেখবেন আমরা রান্নাই ইউজ করছি কিন্তু এরকম না যে আপনাকে খুঁজে বেড়াতে হবে সবার ঘরে আপনি বাংলাদেশ থেকে দেখেন বা এখান থেকে ইন্ডিয়া থেকে দেখেন যে কোনো জায়গায় এটা অ্যাভেলেবেল এরকম না যে আপনাকে মানে অ্যাভেলেবেল নয় তো সেই ক্ষেত্রে দারচিনিকে আপনি গুঁড়ো করে নেবেন দারচিনিকে যেহেতু একটা গাছের ছাল তাকে গুঁড়ো করে নেওয়ার পর ভেঙে গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর জলটা আদা দিলেন তার উপর অল্প একটু গুঁড়োটাকে ছড়িয়ে দিই এবার সেটা সঠিক মাত্রা হওয়া দরকার সেই জন্যেই বলছি জলের কোয়ান্টিটি তো আমরা আলাদা 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 লোক আলাদা আলাদা হিসাবে ইউজ করি কারোর এক লিটার জল লাগে তো কারোর দেড় লিটার জল লাগে কারো দু লিটার জল লাগে কারোর দুশো এম জল লাগে তো সেই জন্যে তার জন্যে আপনাকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে আর এই সমস্ত বিষয়গুলো আমি ইবুকের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা কস্টেবল আমি আগেও বলেছি আমি মানে অলরেডি প্রসেসে আছে মানে রেডি করছি মানে যেহেতু দেখুন আমি একজন সমস্ত কিছু নিজেই লিখছি নিজেই বানাচ্ছি তো একটু দেখতে হবেই তো সেই ক্ষেত্রে সারাদিনের রুটিনের মধ্যেই জায়গাটা চলছে একটু সময় লাগবে ফ্রেন্ডস আমার মাইকটা ডিস্টার্ব করছিল বলে আমি কাটিং করেছি যাই হোক এখানে তাহলে এই এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি কিভাবে বানাতে হবে আপনাকে আমি শেয়ার করলাম এবার ভাবছি উপকারিতাটা কি যেটা শুরুতেই বললাম ডাইজেশনে তো খুবই সাহায্য করবে স্কিন লেভেলে পাখির এই সময় ড্রাই স্কিন হয়ে যায় তো সেই স্কিন লেভেলে আপনাকে সাহায্য করবে আপনার ইমিউনিটি পাখির ইমিউনিটি সেকশনটা বাড়াবে যেটা আজকের দিনে আপনাদের মেন প্রবলেম না পাখির ইমিউনিটি স্ট্রং আছে না ডাইজেশান স্ট্রং আছে ফলে রেগুলার বেসিসে একটা মানে পেটের প্রবলেম লেগে থাকছে সে এই জায়গাটাকে আমরা যদি ঠিকঠাক মতন করে নিতে পারি না দেখবেন যেটা আমি নিজে করতে পেরেছি আজকের দিনে অনেক বছরের পরিশ্রম এটা যে একটাও পাখি কিন্তু গা ফুলিয়ে বসে নেই যে ওই যে ওয়েদার চেঞ্জ হলো বৃষ্টি হলো সুন্দর হ্যাঁ একটা দুটো এরকম করেছে আমি ওই আদা তুলসী পাতা বা ইত্যাদি দিয়েতে মানে ফ্যাকশন অফ সেকেন্ড যাকে বলে মানে বলতে গেলে ধরুন জলটা দিয়েছি খেয়েছে এক দু ঘন্টার মধ্যে সে খেলে বেড়াচ্ছে তো এটা ন্যাচারাল এর জন্য আমাকে কোনো মেডিসিনের কথা চিন্তা করতে হবে না তো এইগুলো খুব কমন জিনিস যেমন ধরুন আমরা ধরুন উইক হয়ে গেলে ধরুন খুব থাকান মেহসুস করছি মানে উইকনেস সারাদিনে অনেক ক্লান্তি গেছে এদিক দৌড়েছি ওদিক দৌড়েছি আমরা একটু মানে লিকার চায়ের মধ্যে লেবু তারপরে আপনার আদা তারপরে একটু গোল মনি এই সমস্ত যে চাটা হার্বাল চিটা তৈরি করে খায় অটোমেটিক্যালি শরীরে এন তার জন্য কোনো মেডিসিন আমরা নিই না কিন্তু সেই জন্য যতটা সম্ভব অ্যালাপ্যাথিক মেডিসিনকে শরীরের থেকে পাখির থেকে দূরে রাখার চেষ্টা করুন এবার আসছি যে এই কন্টিনিউশনটা আপনার যদি থাকে ফার্টালিটি রেটটাকে ঠিক রাখে ফার্টাইল যেটা ফার্টাইল হয় না প্রচুর লোক ফোন করে দাদা ব্রিডিং হচ্ছে ফার্টাইল হচ্ছে না মেইন প্রবলেম নিউট্রিশন নিউট্রিশন যদি কোনো দিন ঠিক না করতে পারেন আপনার পাখি কিন্তু ওই মেডিসিন দিয়ে লিখে রাখতে পারেন মেডিসিন দিয়ে দিতে আপনি নিজে ডিপ্রেশানে চলে যাবেন পাখির ব্রিডিং ঠিক হবে না আর এরপরে আসবে কি এরকম ধরুন একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করি একটু একটু থাকুন আমি টপিকের মধ্যেই আছি টপিক চেঞ্জ করছি না সেটা হচ্ছে যে আমি ধরুন আপনার পাখির ব্রিডিং প্রবলেম হচ্ছে ফার্টালিটি আসছে না আমি আপনার তা আমি পাখিটাকে তো চোখে দেখেছি আমি তো নিজে হাতে নিয়ে ফিল করিনি বা আপনার ফুড হ্যাবিট সম্পর্ক আমি জানি না সেরকম আপনার ফুড হ্যাবিট যে হিস্ট্রি সে কী খায় না খায় তো সেই ক্ষেত্রে যখন কোনো মেডিসিন হচ্ছে সেই মেডিসিন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডামিয়েনা জেন্সিং কাজ করছে না আবার কোনো জায়গায় কাজ করছে তার মানেটা কী ওষুধ তোর সঙ্গে কারোর দুস্মানই নেই যে এর হয়ে কাজ করবো ওর হয়ে কাজ কর কারণ নিউট্রিশন যদি একটা মারাত্মক লেভেলে গ্যাপ থাকে মেডিসিন কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবেন আপনি যে কোনো যে কোনো ধরনের হিউম্যান ডক্টর হোক ভেটেনারি ডক্টর হোক আপনি জিজ্ঞেস করতে পারেন মেডিসিন কুচ মানে কিছু পোর্শানকে আপনি বুস্ট করে বা কিছু পোর্শানটাকে যার জন্যই সাপ্লিমেন্ট ইউজ করা হয় সাপ্লিমেন্টটা মানে কি এই যে ধরুন হোমিওপ্যাথিকে বাদি দিন আপনারা আমরা এতদিন ধরে ভিট মাল্টিভিটামিন ক্যালসিয়াম ইউজ করে এসেছি তো সেই ক্ষেত্রে কি হয় একটা পাখিকে সারাদিন যে সিডস খাচ্ছে তার কোনো ফুড হ্যাবিটের কোনো ব্যালেন্স মাত্রা নেই আপনি যখন ইচ্ছে তাই দিচ্ছেন সেই পাখিটাকে আপনার সাপ্লিমেন্ট কিচ্ছু করতে পারবে না হয়তো ব্রিডিং করে দেবে দেখুন ফার্টালিটি আসছে না তো এই জায়গাটা বোঝবার চেষ্টা করুন এটা বোঝবার এই নয় যে শান না আমার পাখিটা কেন ব্রিড করছে না আমার পাখিটা তো এই মেডিসিনটা কাজ করছে না কাজটা করবে কি করে এত বড় গ্যাপকে মেডিসিন কখনো এইটুকুনি করতে পারে না অ্যাজ এ হিউম মানে আমি যে সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করেছি আমার নলেজ তো এটাই বলে বাবা মানে ফ্রেন্ডস সরি বাবা ফ্রেন্ডস তো কারণ এর বাইরে আমার কোনো নলেজ নেই যে কারণ যে সমস্ত মেডিসিনগুলো আমি সাপ মানে আপনাদের রেকমেন্ড করি হোমিওপ্যাথিকে এর থেকে ভালো মেডিসিন হতে পারে না এখানে অনেক ভেটেনারি মানে হোমিওপ্যাথিক ডাক্তারও আছে তারাও বলুক তাদেরও জিজ্ঞেস করুন আপনি বা আপনার চেনাশোনা কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে জিজ্ঞেস করুন যেটা হিউম্যান বডিতে ডামিয়ানা আনা কাজ মানে কি কাজ করে মারাত্মক লেভেলে আপনার মানে অনেক কিছুতেই মধ্যে তার মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে ইনক্রিজ করতে দামিয়ানা শুধু ডামিয়ানা আমি তো জেন কথা বাদই দিলাম মারাত্মক লেভেলে কাজ কর তা আমরা আপনি যদি একটা চিন্তা করে দেখুন রাস্তায় ঘুরে বেড়ানো কোনো একটা মানুষ যে তার খাওয়া দাওয়া ঠিক নেই তাকে দামিয়ানা আনা দিয়ে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করাতে পারেন তাকে প্রপার ডায়েটের মধ্যে রাখতে হবে একটা এবং তারপরে আপনি মেডিসিন কিছুটা ইউজ করলেন সেটা তবে এই যে এখন যে ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম নিলাম এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ন্যাচারাল নিউট্রিশন এটা নট হার্বাল টি বললাম বাট এটা ন্যাচারাল নিউট্রিশন এই জায়গাটা আপনি যদি ধীরে ধীরে কেউ প্রোভাইড করতে পারেন শীতকালটা গরমকালে প্রসেস আলাদা আলাদা কারণ এরা ওভার মানে হিট করে বডিতে গিয়ে এবং বডি টেম্পারেচারকে মেনটা এবার ডোজ এদিক ওদিক হয়ে গেলে ওভার হিটে ডায়রিয়াও হতে পারে এটা মানে ডাইজেশানের জন্য ইউজ করছি দেখা যাচ্ছে ডায়রিয়া হয়ে যাচ্ছে কারণ ওভার ডোজ হচ্ছে বা পাখিটার লিভার কন্ডিশান কীরকম ফলে অল্প মাত্রায় ধীরে ধীরে তাকে হ্যাবিট করান দেন আপনি যখন প্রপার হ্যাবিটে চলে আসবে আপনি মানে জিনিসটাকে প্রপার ওয়েতে ইউজ করুন তো এটাই হচ্ছে হার্বালটি আপনি দিয়ে পাখির হেলথ পাখির ইমিউনিটি পাখির ডাইজেশন পাখির নার্ভাস ব্রেকডাউন অ্যান্ড থোড়াসা মাত্রামে ব্রিডিংকেও সাহায্য করতে পারেন তো আজকে এইটুকুনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করুন ফোনের পেছনে পড়ে থাকবেন না যে শান্তনাদা ফোন ধরছে না ফোন অনেক সময় আমি ধরতে পারি না সিচুয়েশান অনুযায়ী হোয়াটসঅ্যাপ করুন রিপ্লাই পেয়ে যাবেন নমস্কার